हेलो बंधुरा, आज आमरा एक्सप्लेन करब एनिमी मुवि निये। तो मुविटी जदि आपनी देखे थाकें ताहले ए भिडियोटी देखार कोनो प्रयोजन नहीं, जदि ना देखे थाकें ताहले आमार ए भिडियोटी देखते थाकुन। तो चलुन शुरू करी मुविर कहानी निये। कहानी शुरू हय 1996 साले उटी एलाकाय। शुरूते एकटी स्कूले आमादेर प्रथम हिरो जोहानके देखते पाई। जोहानेर बाबा रामालिंगन, जाके सबाई रिस्की रामालिंगन बोले डाके, कारण तिनि कोनो काजे रिस्क निते पसंद करेन ना। एइजन्य जोहानके कारो साथे मिशते যার কারণে আমাদের জোহান সব সময় মন খারাপ করে থাকে। এরপর আমরা আমাদের দ্বিতীয় হিরো রাজীবকে দেখতে পাই, যারা এই মাত্র পাশের ফ্ল্যাটে উঠেছে। রাজীবের বাবা একজন রিটায়ার্ড আইপিএস অফিসার, এই জন্য রাজীবকে তার বাবা ভালো একজন পুলিশ অফিসার বানানোর জন্য সব ধরনের ট্রেনিং শিখায়। দূর থেকে জোহান লুকিয়ে লুকিয়ে এসব দেখে, আর তারও এসব শিকার ইচ্ছে হয়। এরপর জোহান রাজীবের বাড়ি থেকে একটি রুবিক্স কিউব চুরি করে আনে, আর একা একা সেটা সলভ করে ফেলে। পরের দিন যখন জোহান এটা ফেরত দিতে যায়, তখন রাজীব জোহানকে দেখে ফেলে। বাবা এসে জিজ্ঞেস করে, তোমার নাম কি, তুমি চাইলে আমার কাছে এটা শিখতে পারো। তখন জোহান বলে, আঙ্কেল আমি এটা শিখে নিয়েছি। আর তখন রাজীবের বাবা দুজনের মধ্যে একটা কম্পিটিশন লাগিয়ে দেয়, বলে যে জিতবে এই চকলেটটা তার। আর জোহান জিতে যায়, চকলেটটাও সে নিয়ে নেয়। তখন রাজীব তার বাবার কথায় জোহানের সাথে বন্ধুত্ব করে নেই। এরপর একজন গুণী অফিসার হওয়ার জন্য যা যা প্রয়োজন তারা দুজনকে সব কিছু শিখাই। এরপর একজন লোক আসে, এসে বলে যে, স্যার আপনার ছেলে তো অনেক বুদ্ধিমান, তাহলে তাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার না বানিয়ে পুলিশ অফিসার বানাতে চান কেন? তখন রাজীবের বাবা বলে যে, পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান হলো ক্রিমিনাল। পুলিশের মধ্যে যদি সবাই ব্রিলিয়ান্ট হয়, তাহলে তারা ক্রাইম করতে ভয় পাবে। এরপর স্ক্রিনে আমরা দেখি জোহান আর রাজীব দাবা খেলছে। একটু পরে রাজীবকে তার বাবা ডাকে আর সে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর রাজীব চিল্লানি দিয়ে ওঠে। জোহান সেখানে গিয়ে দেখে রাজীবের বাবাকে কেউ মেরে ফেলেছে। এরপর রাজীব আর জোহানকে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই, যেখানে পুলিশ জোহানকে কিছু প্রশ্ন করছিল। তখন জোহান বলে, আপনারা অপরাধীকে না ধরে আমাদের কেন জিজ্ঞাসাবাদ করছেন? কিছুক্ষণ পর জোহানের বাবা সেখানে আসে আর পুলিশের কাছে ক্ষমা চেয়ে জোহানকে নিয়ে যেতে চাই, কিন্তু জোহান রাজীবকে ছেড়ে যেতে চাইছিল না। তখন একজন কনস্টেবল এসে জোহানের বাবাকে বলে যে, এটা খুব সিরিয়াস মামলা, তোরা একটা কাজ কর, তোরা এই গ্রাম ছেড়ে চলে যা। তখন জোহানের বাবা জোহানকে কসম কাটায় যে, তুই কখনো পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখবি না। এরপর স্ক্রিন 2021 সাল সিঙ্গাপুর দেখানো হয়। এখানে কিছু তামিল লোক তাদের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে। তখন একজন লোক বলে, তোরা চিল্লাপিল্লা বন্ধ কর, এখানে আমার পরিচিত তামিল একজন পুলিশ অফিসার আছে, আমি তার সাথে কথা বলে দেখি, তোরা চুপ কর। এরপর ওই লোকটি পুলিশ অফিসারের কাছে সাহায্য চাই, কিন্তু পুলিশ অফিসার তাদের কোনো সাহায্য করতে পারে না। এরপর স্ক্রিনে আমরা লিটল ইন্ডিয়া নামে একটি কলোনি দেখতে পাই, যেখানে জোহান সুপার মার্কেট নামে একটি শপ দেখানো হয়। এরপর দোকানের ভিতর আমরা জোহানের বাবাকে দেখতে পাই, তার মানে ওই দিন জোহানের বাবা জোহানকে সিঙ্গাপুর নিয়ে আসে। এরপর আমাদের প্রথম হিরো জোহানকে দেখতে পাই, যে একটা বিল্ডিং এর উপর দাঁড়িয়ে আছে। একটু পর জোহান বিল্ডিং এর ভিতরে ঢোকে আর সেখানে আমরা জোহানের সহকারী বাবুকে দেখতে পাই। জোহান সে বিল্ডিং থেকে পাসপোর্ট চুরি করে নেয় আর ওই লোকদেরকে দিয়ে দেয়। এরপর স্ক্রিন চায়নার বেজিং এ শিফট হয়। সেখানে আমরা দেখতে পাই চায়নার বড় বড় ব্যবসায়ীরা তাদের ব্যবসার লস নিয়ে কথা বলছে একজন ইন্ডিয়ার বিজনেসম্যানের সাথে। এরপর সেই বিজনেসম্যান বলে যে, আমাদের ব্যবসায় লস হওয়ার একটি মানুষের হাত আছে, সেটা হলো অরুন্ধতী মোহন, ইন্ডিয়ার ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার, আর তাকে মারার কাজ আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত মাফিয়াকে দিয়েছি। এরপরের স্ক্রিনে আমরা দেখতে পাই জোহান রিচার্জ পেপার নিয়ে একটি মেয়েকে সাহায্য করছিল, আর সে মেয়ে অনেক খুশি হয়েছে আর তাদের বান্ধবীদেরকে বলে। কিন্তু মেয়েটার একটা বান্ধবী যার নাম আস্মিতা, আর সে হলো আমাদের প্রথম হিরোইন জোহানের নায়িকা। রিসার্চ পেপারের ব্যাপারে আলোচনা করতে করতে বেশ কিছুদিন চলে যায় আর এরই মাঝে জোহান আর আস্মিতা প্রেম হয়ে যায়। এরপর মুভির 45 মিনিট 40 সেকেন্ডে গিয়ে আমাদের দ্বিতীয় হিরো রাজীবকে দেখতে পাই, যে প্লেন থেকে নামবে, আর সেখানে আমরা দ্বিতীয় হিরোইন আনিসাকে প্রেগনেন্ট অবস্থা দেখতে পাই। এর কিছুক্ষণ পর জোহান আর বাবু তাদের ফ্যামিলি নিয়ে কিছু আলাপ করছিল আর তখনই সেখানে গ্যাস সিলিন্ডারে একটি ব্লাস্ট হয়, আর মুহূর্তের মধ্যে সেখানকার পরিস্থিতি পাল্টে যায়। সবাই ঘাবড়ে যায় আর কেউ বুঝতে পারছে না যে কি ঘটেছে, আর সবাই মনে করে যে এটা একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু জোহান এটার ব্যাপারে একটু ঘাটাঘাটি করে আর জানতে পারে যে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা কারো সাজানো একটা প্ল্যান। এরপর ফরেন মিনিস্টার সিঙ্গাপুরে আসে আর এসে এখানে মরে যাওয়া লোকদেরকে সম্বর্ধনা জানানোর জন্য একটি মিটিং ফিক্সড করে, আর সেই মিটিং এ জোহান দাঁড়িয়ে ছিল। এরপর আমরা দেখতে পারি রাজীব মিনিস্টারকে মারার জন্য কিছু যন্ত্রপাতি নিয়ে বসে আছে আর সেখানে মিনিস্টারকে অ্যাটাক করে। তখন জোহান মিনিস্টারের বুকে গুলি করে অ্যাটাক বন্ধ করে দেয়। এরপর মিনিস্টারকে হসপিটালে নিয়ে যায়। তখন ডাক্তার পুলিশকে বলে যে মিনিস্টার এখন ঠিক আছে, আর মিনিস্টারকে গুলি করায় সে বেঁচে গিয়েছে, আর নয়তো যে ডিভাইস তার বুকে লাগিয়েছিল কিলার তাকে সহজে মেরে ফেলতে পারে। আর জোহান গুলি করে সেই ডিভাইস ভেঙে দেয়, তাই মিনিস্টার বেঁচে যায়। তো পরের সিনে আমরা দেখি জোহান হসপিটালে মরে যাওয়া লোকদেরকে নিয়ে ঝগড়া করছে। এরপর আমরা দেখি জোহানের কাছে একটি বাচ্চা ছেলে একটি চিঠি নিয়ে আসে। চিঠি পড়ে জোহান বুঝতে পারে যে এটা রাজি।
রাজীব। এরপর জোহান বাইরে গিয়ে রাজীবের পাশে বসে পড়ে আর তখন রাজীব বলে যে আজ পর্যন্ত আমি 53টা কাজ করেছি, আজ পর্যন্ত কেউ আমাকে ধরতে পারেনি, আর আমি মনে করেছিলাম যে এই কাজ তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। এরপর রাজীব বলে আমার বাবাকে কে মেরেছে তুমি কি জানো? তখন স্ক্রিন ফ্ল্যাশব্যাকে চলে যাই, যখন দুজন দাবা খেলছিল তখন রাজীবের বাবা রাজীবকে ডাকে। আমরা সেখানে অনেক টাকা দেখতে পাই যা রাজীবের ড্রয়ারে ছিল। রাজীবের বাবা রাজীবকে জিজ্ঞেস করে যে এসব তুমি কোথায় পেয়েছো? তখন রাজীব বলে এটিএম থেকে যারা যারা টাকা তুলে তাদের পিন আমি দেখে ফেলি, তারপর তাদের পকেট মেরে কার্ড ইউজ করে। এসব শুনে রাজীবের বাবা রেগে গিয়ে রাজীবকে থাপড় মারে আর বলে যে আমি এখনই পুলিশকে ফোন করছি। রাজীব নিষেধ করে যে বাবা এমনটা করো না, আর রাজীবের বাবা কথা না শুনে ফোন করতে যায়। তার রাজীব রেগে গিয়ে একটা ছুরি নিয়ে তার বাবার গলায় ঢুকিয়ে দেয়। এরপর রাজীব সবকিছু সাজায় যাতে সবাই বুঝতে পারে যে তার বাবাকে অন্য কেউ মেরে দিয়ে চলে গেছে। এরপর স্ক্রিন আবার বর্তমানে চলে আসে। রাজীব বলে তুমি আমার এই প্ল্যান নষ্ট করেছ, আমি তোমার কলোনির সবাইকে মেরে ফেলবো। রাজীব জোহানকে চ্যালেঞ্জ দেয় আর জোহানও তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় আর বলে তোমার টাইম এখান থেকে শুরু, আর এখানে মুভির ইন্টারভাল হয়ে যায়। এরপরে আমরা বেইজিংয়ে আবার চায়নাদের মিটিং দেখতে পাই, যেখানে সবাই ইন্ডিয়ান বিজনেসম্যানকে দোষারোপ করছিল যে তোমার লোক কাজ করতে পারে না। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যেহেতু মিশন ফেল হয়ে গেছে আর রাজীব সব জেনে গেছে, তাই তারা রাজীবকে মারার জন্য চায়নার একজন টাক লোকে ভাড়া করে। এরপর আমরা দেখতে পাই জোহানের এঙ্গেজমেন্ট চলছে, ঠিক তখনই বাবু এসে বলে যে পিঙ্কি কে পাওয়া যাচ্ছে না, আর পিঙ্কি হলো এ কলোনির একজন কিউট একটা মেয়ে। ঠিক তখনই পিঙ্কির কল আসে, সে রাজীবের সঙ্গে আইসক্রিম খাচ্ছিল। এরপর রাজীব ফোন হাতে নিয়ে জোহানকে বলে বাইরে আসতে, আর জোহান বাইরে এসে দেখে পিঙ্কি রাজীবের কাছে। রাজীব বলে যে ওকে এখন আমি মেরে ফেলবো, তুমি বাঁচাতে পারলে 10 সেকেন্ডের মধ্যে বাচ্চা। এটা বলে রাজীব এখান থেকে যেতে থাকে। তখন জোহান বলে তুই এত ছোট একটা বাচ্চাকে মারবি, কিন্তু আমি তোর সব চাইতে দামি একজনকে মারবো। তখন রাজীব বলে যে আমার কিউ নেই, আমার কোনো ইমোশন নেই, তাই আমাকে ভয় দেখাস না। তখন জোহান বলে একই ফ্ল্যাট আলাদা টিকিট, একই হোটেল আলাদা রুম, আমি কথা বলছি মিসেস আনিসা রাজীবের ব্যাপারে, চিনতে পারছিস? তখন রাজীবের মাথা ঘুরে যায় এটা কিভাবে হলো। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় কিভাবে রাজীবের ব্যাপারে জোহান এত কিছু জেনেছে, যেখানে জোহান কি আনিসা সবকিছু খুলে বলে। পরের স্ক্রিন আমরা দেখতে পাই জোহান আনিসাকে নিয়ে আসে, তখন রাজীবও আসে আর জোহান বলে আমি আনিসাকে ফেরত দেব, তুই যদি তোর অস্ত্র শস্ত্র নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করিস। রাজীবের কাছে কোনো উপায় না থাকায় সে রাজি হয়ে যায় আর সে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে। আর এদিকে আনিসা এয়ারপোর্টে আসে আর তখনই ওই টাকলু আনিসার গলা কেটে মেরে ফেলে, আর জেলখানা থেকে রাজীব টিভির মধ্যে সবকিছু দেখে। আর তখনই রাজীবের মাথায় জোহানের কথা আসে আর রাজীব জেল থেকে পালিয়ে যায়। তারপর রাজীব জোহানের বাবাকে ব্ল্যাকমেল করে মেরে ফেলে। এরপর জোহান রাজীবকে মারার জন্য একটি ফ্ল্যাটে আসে আর দুজনের মধ্যে অনেক মারামারি হয়। এরপর একটা সময় রাজীব পা পিছলে ওই বিল্ডিং থেকে নিচে পড়ে যেতে থাকে আর তখনই জোহান তার পায়ে ধরে ফেলে। রাজীব বলে ছাড় আমাকে, আমি তোর হাতে বাঁচতে চাই না। জোহান বলে আমি তো তোকে এমনি বাঁচতে দেবো না, কিন্তু মরার আগে শুনে যা তোর আনিসাকে কে মেরেছে। তুই যে চায়নাদের সাথে একটা ডিল করেছিলি সেটি ফেল হয় ওরা তোকে আর আনিসাকে মেরে ফেলার জন্য একজন টাকলোকে ভাড়া করে, আর ওই টাকলো তোর আনিসাকে মেরে ফেলেছে। এরপর জোহান রাজীবের পা ছেড়ে দেয় আর রাজীব মারা যায়। এরপর আমরা জোহান আর তার ছেলেকে রাজীব এবং জোহানের বাবার কবরে ফুল দিতে দেখি আর মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, এত সুন্দর একটি মুভি আপনাদেরকে উপহার দিলাম, মানে ডেসক্রিপশন সংক্ষিপ্তভাবে বললাম। তো কেমন লাগলো? আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি খারাপ লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ একটি করে লাইক দিবেন, লাইক দিতে টাকা লাগে না, ঠিক আছে? আমাদের আরও অনুপ্রাণিত করে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা, গুড বাই।